मनीष खुने आजो राजनीति एकेबारे उत्तप्त। अर्जुन सिंह विभिन्न तृणमूल नेतार नामे अभियोग करलेन, सेई तृणमूल नेतारा अस्वीकार करलेन। शतरूप তড়িৎতোপদারেরও डान हाथ छिलेन এই মনীষ শুক্লা। আমি একটা কথা বলি আপনাকে, পৃথিবীর যার ডান হাত বাঁ হাত বাঁ পায়ের কোড়ে আঙুল ডান পায়ের বুড়ো আঙুল থাক না কেন, কোনো মানুষ খুনাতে পারে না। কার ডান হাত ছিলেন, কার মাথা ছিলেন, কার লেজ ছিলেন, ছেড়ে দিন সমস্ত অপ্রাসঙ্গিক তত্ত্ব। প্রথম কথা, দ্বিতীয় কথা, আসলে রাজনীতিবিদরাই তো ব্যবহার করেন। ও কে করে মনীষ শুক্লার মতো লোকেদের? শুনুন, আপনি আমি বিইং রেসপন্সিবল পিপল এই সমস্ত অবান্তর আলোচনা এনে ডাইলিউট করে লাভ নেই আলোচনাটা। তড়িৎতোপদারের ডান হাত ছিল, মমতা ব্যানার্জির বাঁ হাত ছিল, কি হলো তাহলে? খুন হবে যারই ডান হাত থাক যারই বাঁ হাত থাক না কেন। শুনুন, পশ্চিমবাংলায় ক্রিমিনালরা কোনো রাজনৈতিক দলে আশ্রয় নিচ্ছে সারা বাংলায়, সারা দেশে দেখা যায়, এটা নতুন কিছু না। কিন্তু একটা রাজনৈতিক দল গিয়ে ক্রিমিনালদের কোলে আশ্রয় নিয়েছে, এই জিনিসটা পশ্চিমবাংলায় আমরা দেখছি গত কয়েক বছর ধরে। আমি খালি একটা মনীষ শুক্লার খুন নিয়ে বলছি না, জেনারেল মানে একটা রাজনৈতিক দল ক্রিমিনালদের কোলে আশ্রয় নিয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দেবো, ছোট্ট উদাহরণ। ধরুন এরকম একটা শুট আউট আপনার মনে আছে, দা কদিন আগে হলো খড়গপুরে, শ্রীনু নাইডু বলে নোটোরিয়াস একটা অ্যান্টি সোশ্যাল, খড়গপুরে নোটোরিয়াস অ্যান্টি সোশ্যাল, তাকে গুলি করে মারা হলো। তার থেকে ইম্পর্টেন্ট কি, গুলিটা কোথায় মারা হলো? শ্রীনু নাইডু যখন তৃণমূলের পার্টি অফিসে বসে আছে, কি করছিল তৃণমূলের পার্টি অফিসে? কিছু লোক ঢুকলো, গুলি করে মেরে দিয়ে গেল। ওরকম একটা অ্যান্টি সোশ্যাল তৃণমূলের পার্টি অফিসের মূল চেয়ারটাতে বসে দল চালায় খড়গপুরে, এটা তো দেখছি আমরা পশ্চিমবঙ্গে। আমি প্লিজ কথাটা শেষ করে নিই। ধরুন বামফ্রন্ট আমল নিয়ে তো দেবংশুদের এত সমালোচনা আছে, অনেক সমালোচনা ন্যায্যও হয়তো। বামফ্রন্ট আমলে কোনো তৃণমূল এমএলএকে খুন হতে হয়েছে? কোনো কংগ্রেসের এমএলএকে 34 বছরে খুন হতে হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সত্যজিৎ বিশ্বাস তৃণমূলের এমএলএ রানাঘাটে দিনে দুপুরে খুন হয়ে গেলেন? হচ্ছে তো এই জিনিসটা। আমি সেই কারণে একটা কথা বলছি যে দেখুন, আমি লাস্ট একটা কথা বলছি আনন্দের প্রসঙ্গে। দেখো, গত সপ্তাহে আপনার এখানে আমরা আলোচনা করছিলাম কোথায় একটা খাঁথিতে এরকম একটা খুন হয়েছে, বিজেপি বলছে রাজনৈতিক হত্যা, তৃণমূল বলছে গ্রাম্য বিবাদ, এবং এই জিনিস আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি। আমার সবচেয়ে যেটা অ্যালার্মিং লাগে, সবচেয়ে অদ্ভুত লাগে, আমি জাস্ট কয়েক সেকেন্ড দিন, জাস্ট এই কথাটা শেষ করতে দিন। আমি ধরে নিচ্ছি একটা গ্রাম্য বিবাদ, তাতেও যদি আজকে বোমা বন্দুক মাস্কেট বেরিয়ে আসে এবং মানুষ খুন হয়, তাহলে কি রাজ্যের সরকার বলতে পারে যে আমাদের কোনো দায়িত্ব নেই, রাজ্যে খুব শান্তিতে সবকিছু আছে? যেহেতু এটা রাজনৈতিক খুন নয়, গ্রাম্য খুন, অতএব সরকার খুব ভালো কাজ করছে। দেবাংশু, শাসক দল কোলে, সমাজ বিরোধীদের কোলে, একদম পরিষ্কার। দেখুন, প্রথম কথা আমি একটা বলি যে বাংলার মানুষ যারা, তো আপনার এই মুহূর্তে দর্শকটা দেখছি এখানে, আমরা চারজন কি বললাম বা সঞ্চালক হিসেবে আপনি কি বললেন, এটা কোনো ম্যাটার করে না যতক্ষণ সাধারণ মানুষ এই ফেস করছে। সাধারণ মানুষের এক্সপিরিয়েন্স বামফ্রন্টের সময়, যে আমাদের শত্রুদা বললেন না, কোনো এমএলএ খুন হয়নি, পাড়ায় পাড়ায় বুথে বুথে মিষ্টির দোকানে মানুষকে গুলি করে দিয়ে চলে যেত, মানুষ চুপচাপ থেকে মিষ্টিটা কিনে বাড়ি ফিরে নিয়ে চলে যেত। বরানগর থেকে শুরু করে ডায়মন্ড হারবার পর্যন্ত কি পরিস্থিতি ছিল, এটা বাংলার মানুষের এক্সপিরিয়েন্স। কিন্তু আমি ওটা টেনে এখনকার ঘটনাকে জাস্টিফাই করবো না। এখন আমার বক্তব্য হচ্ছে যে শ্রীনু হত্যার কথাটা যেটা উদাহরণ দিল, সেটাতে আবার দিলীপ বাবুর নাম রয়েছে। আমার আমার দাদা আমি বলি, আমার বক্তব্যটা হচ্ছে আজকের যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি, আমরা যদি ব্যারাকপুরের ঘটনাটা দেখি, বাংলার মানুষ খুব ভালো মতো জানে 2019 বিজেপি ব্যারাকপুরে জেতার পর ওই ব্যারাকপুরের ভাটপাড়া থেকে শুরু করে সমগ্র এলাকায় সাধারণ মানুষ বাইরে বেরোতে পারতো না। তৃণমূলের রাজত্ব, মানে তৃণমূল কংগ্রেস যতদিন ওখানে এমপি ছিল বা সমস্ত রাজনৈতিক ক্ষমতা ছিল, জানলা খুললে যেখানে মানুষ কোকিলের আওয়াজ শুনতে পেত, অর্জুন সিং তৃণমূলে ছিলেন তখন বাড়ি থেকে বেরোতে পারতেন। অবশ্যই আপনারা ভাটপাড়া নিয়ে কটা ডিসকাশন করেছিলেন দেবাংশুর বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে একটা ভয়ঙ্কর ফাটা আছে। আমি কেন বলছি, যখন ভাটপাড়ায় এই লোকসভা ভোটের পরে গন্ডগোলগুলো শুরু হলো, তোমার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নৈহাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় নিয়ে যাচ্ছেন, ওনাকে রাস্তায় জয় শ্রীরাম বলে কিছু লোক গাড়ি আটকাছে ইত্যাদি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার মনে থাকবে ওখানে গিয়ে সভা করে বললেন যে এই অর্জুন 2000 সালে আমাদের দলের নেতাকে খুন করেছিল, তারপরে অর্জুনকে আমরা ছেড়ে দিয়েছিলাম, সেই অর্জুন বাড়তে বাড়তে আজকে এই জায়গায় পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে তার মানে এটা বললেন, এবং এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আজনাহক কাল কৈফিয়ত দিতে হবে আমাদের কাছে না, নিজের দলের লোকের কাছে, যে অর্জুন সিং 2000 সালে আপনার দলের নেতাকে খুন করেছিল তাকে একদিন দুধকলা দিয়ে পুষাচ্ছেন। তাহলে প্রত্যেকটা বিজেপি র্যালির উপরে কাড়া বোমা ফেলছে, আমার জানতে ইচ্ছা করে না আপনারা দিলীপ ঘোষ বাবুর নেতৃত্বে র্যালি হবে, মুকুল রায় লোকরা ফেলছে এখনো পর্যন্ত, মুকুল বাবুর নেতৃত্বে দিলীপ বাবুর লোকরা ফেলছে, এটা তো স্পষ্ট, বাংলার মানুষ জানে। 115 জন বিজেপি নেতাকে প্রাণ বলিদান দিতে হয়েছে এই সন্ত্রাসের কাছে। আইন শৃঙ্খলার প্রশ্নে এই মুহূর্তে যা অবস্থা, তাতে অনেকেই বলছেন আইন শৃঙ্খলা একেবারে শেষ হয়ে গেছে।
কিন্তু শতরূপের কাছে যাব, বিজেপিও আবার মানে বলে যায় প্রশংসা করে বামেরা নাকি এর থেকে অনেক ভালো ছিল, বামেদের সময় অনেক ভালো ছিল আইন শৃঙ্খলা। শুনুন, আমরা তো বিজেপির প্রশংসা পাওয়ার জন্য এখানে বসে নেই, কিন্তু কথাটা হচ্ছে আমি দেখছি তখন থেকে দেবাংশু অসহায়ের মতো বলে যাচ্ছে যে না আমরা খুন করিনি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছে, না মুকুল রায় মিছিল করলে দিলীপ ঘোষের লোকেরা বোম মারে, দিলীপ ঘোষ মিছিল করলে মুকুল রায়ের লোকেরা বোম মারে। আরে যে বোমটা মারুক না কেন, তার মানে বোমটা পশ্চিমবাংলায় আছে এটা তো ঘটনা, তার দায়িত্বটা কে নেবে? আমি নেবো। এই যে তোমরা যে খবরটা দেখাচ্ছ যে মনে করো তোমরা এখানে দেখালে যে মুঙ্গের থেকে অস্ত্র এসেছে, কার্বাইন ওয়েপন এসেছে, তাই দিয়ে গুলি করা হয়েছে, আমি বলছি না বিজেপি গুলি করেছে, আমি বলছি ওই ভদ্রলোক না সুইসাইড করেছেন মনীষ শুক্লা। তো গুজরাট থেকে এই কি বলে বিহার থেকে মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র পশ্চিমবাংলায় এসছে, আমি সেই অস্ত্র দেখাতে গেছি, এটা তো উদাহরণ যোগ করি। এই যে ঘটনাটা ঘটেছে মনীষ শুক্লা খুন, তার ঠিক আগের দিন, কোন রাজনৈতিক খুন নয়, তার ঠিক আগের দিন ব্যবসায়িক কারণে খুন হয়েছে হাওড়ায় একজন প্রমোটার একেবারে ভোর সন্ধ্যায় রাস্তার উপর। আমি এক্স্যাক্টলি এইটাই বলছি, পশ্চিমবাংলায় আজকে যে কলতলার ঝগড়াতে বোমা বন্দুক বেরিয়ে আসছে, তার দায়িত্ব কি সরকার নেবে নাকি অন্য কেউ নেবে? আমি এই যে দেবাংশু তখন বললাম, আমি শ্রীনাইডুর উদাহরণটা দিলাম, ও স্মার্টলি বলে দিল যে শ্রীনাইডুকে খুনের ক্ষেত্রে দিলীপ ঘোষের নামে এফআইআর হয়েছে। আরে ভাই, দিলীপ ঘোষের নামে এফআইআর হয়ে থাকা শতরূপ ঘোষের নামে এফআইআর, শ্রীনাইডুর মতো একটা রত্ন তোমাদের পার্টি অফিসে কি করছিল সেটা দুজনে হাতে হাত মিলিয়ে শান্তি আনা যায় না? আচ্ছা, এটাই তো বড় প্রশ্ন। আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, তার আগে শতরূপ যাচ্ছে দুটো লাইনে। প্রথম কথা হচ্ছে বোমের কথা বলা হচ্ছে, তো আমি বলছি আপনারা ডেইলি খবর দেখান, রোজ পেপারে খবর বেরোয় যে এখান থেকে পুলিশ অস্ত্র ভান্ডার উদ্ধার করলো, ওখান থেকে বেআইনি অস্ত্র ভান্ডার উদ্ধার করলো, প্রশাসন কিন্তু ডেইলি এটা নিয়মিত, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি বলছি উদ্ধার হচ্ছে, কোন হচ্ছে না, শতরূপ দেখো বলি না, আমি বলছি উদ্ধার হলো। এবার আপনাকে আমি বলছি, আমি একটু শতরূপ কমপ্লিট করি, আপনাদের মনে থাকবে অয়নদা 2011 বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর রোজ সিপিএম এর পার্টি আমি বলছি যে কটা মিডিয়া ছিল কলতলার ঝগড়াকে কভার করার জন্য, আজকে কটা মিডিয়া আছে কলতলার ঝগড়াকে কভার করার জন্য? কলতলার ঝগড়া শুধু নয়, বলা হচ্ছে শতরূপ বলছে কলতলার ঝগড়াকে মানে বোমা বন্দুক, এবং 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 তাতে বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপি আমলে শান্তি বলছে আপনাদের কাছে শান্তি মানে কি? জঙ্গল মহলে একজন মানুষ মারা যায় না, শান্তি নয়? আচ্ছা, দার্জিলিং না, বন্ধ করো, প্লিজ 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 প্লিজ। দেবাংশুর আমার আমার উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে, এবার আমার উত্তরটা দেওয়ার সুযোগ পাওয়া উচিত। দেবাংশু যেটা বলছে, আমি এটাই বলছি, খুব ভালো বক্তা কিন্তু আজকে অসহায় লাগছে। ও বলছে দাঁড়াও, 2011 আগে জঙ্গলমহলে যে অস্ত্র মজুদ ছিল, 2020 সালে সেই অস্ত্রে ভাটপাড়ায় গুলি চলছে। আমি বলেছি আজকে যে গুলিটা চলছে, আজকে যে বোমটা পড়ছে, তার দায়িত্ব আজকের সরকার নেবে নাকি নেবে?